হাওড়ে অকাল বন্যার পানি না নামতেই আরেক ঢলের শঙ্কা, দ্রুত বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন, শুধু কুমিল্লাতেই ইট বোঝাই গাড়ি উল্টে নিহত তিন শ্রমিক। সিলেটে তৃতীয় দিনের মতো মাংস বিক্রি বন্ধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হল পরিবহন ধর্মঘট। লাঙ্গলবন্দে মহা অষ্টমী স্নান শুরু, করোনায় দুই বছর বন্ধের পর পুণ্যার্থীদের ঢল।